ইনুসালামকে রাতের বেলায় মাসে গিলে খেয়ে ফেলল মাসের পেটের মধ্যে আলো নাই অন্ধকার আবার গভীর রাত রাতের বেলায় কোনো সূর্য নাই অন্ধকার সমুদ্রের নিচে গেল ওই জায়গায় হলো অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে ইনুসার্ল সালাম হঠাৎ সমুদ্রের নিচে মাছের পেটে তার হুশ ফিরে এল ইনুসলাস মাসের পেটের মধ্যে চিন্তা করলেন আমি তো কেউ কেউ আমাকে বাঁচাতে পারবে না কেউ আমাকে উদ্ধার করতে পারবে না এই দুনিয়ার কোন কোনো রাজা বাদশা মাসের পেট থেকে আমাকে উদ্ধার করতে পারবে না সেই যুগে সাইন্টিফিক কোন ইকুইপমেন্ট কোনো বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হয় নাই যে ইনুসাল্লাহ সালামকে মাসের পেট থেকে বের করে দেবে ইনুসল্লাহ সালাম মনে মনে ভাবল এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারেন আল্লাহ কে উদ্ধার করতে পারে ইকীন হলো তার বিশ্বাস হলো ইউনুস আলাইহিস মাছের পেটের মধ্যে বার ডাকতে শুরু করলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার মুরব্বি বাবাজিরা ও মুরব্বি বাবাজিরা চাচাজিরা ও পর্ডালের মা সহসর মা বোনেরা মাগো ইনসারসলাম কোন মানুষের কাছে কোন ফকির দরবেশের কাছে অথবা অন্য কোন নবীদের কাছে সাহায্য চান নাই তিনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই ডাক আরও সে হাজিমে বসে শুনল আল্লাহ তাআলা ওই মাছের পেটের মধ্যে প্রচন্ড ব্যথা আল্লাহ তালা শুরু করে দিলেন মাছ অধৈর্য হয়ে গেল আর ইনুস আল্লাহ সাল্লামকে সমুদ্রের চড়ায় বমি করে ফেলে দিল আল্লাহ তালা জানিয়ে দিলেন আমার ইউনুস বিপদে পড়েছিল আমার ইউনুস মুসিবতে পড়েছিল আমি আল্লাহকে ডেকেছে আর কাউরে ডাকে নাই আদো দোয়া হুয়াল ইবাদা আদ দোয়া হুয়াল ইবাদা আল্লাহকে ডাকাও একটা ইবাদত আল্লাহু আকবার হাওলা বিনতে সালাবা رضی আল্লাহু তাআ عنها রাসূলুল্লাহর কাছে এলেন কি যেন বলবেন যেন বলবেন কিন্তু আম্মা যেন আয়সা সিদ্দিকাকে দেখে লজ্জায় বলেন না তার ধারণা হল মা আয়সার বয়স কম অল্প হয়তো আমার অন্যকে বলে দেবে লজ্জায় মানুষের কাছে কেমনে মুখ দেখাবো এই জন্য নবীজির কানের কাছে গিয়া আল্লাহ নবীর কানের কাছে গিয়া ফিস ফিস করে কথা বলতে শুরু করলো যাতে করে ওই কথাগুলো আম্মা যেন আয়সা শুনতে না পারেন আম্মা মেজাজ গরম হয়েছে কারণ হলো বেটি তুমি আমার স্বামীর সাথে কথা বলো এমন কি গোপন কথা যে আমি শুনতে পারবো না আম্মা যেন আয়সা সিদ্ধিকার একটু রাগ হয়েছে মা আম্মাজানের রাগটা অবৈধ না বৈধ রাগ যেন জান সিদ্দিকের রাখটা বৈধ আরে তুমিও মহিলা আমিও মহিলা উল্লাহ আমার স্বামী তো তুমি আল্লাহর হাবিবের কাছে রসুলের কাছে এমন কি গোপন কথা বলবা যা আমি শুনতে পারবো না আর ওই মহিলার চিন্তা হলো আমি তো এমনি সমাজে গরিব মানুষ পরের বাড়ি কাজ করে খাই এই কথা স্বামী আমার জেহার করছে মারছে দুগোষ্টি তুলে গালাগালি করছে এই কথা যদি আয়সা শোনে অন্যদেরকে বলে দিল আহারে আমি কাজের মানুষ এমনি তো মানুষের কাছে কত লাঞ্ছনা খাই আর কত লাঞ্ছনা হবে এই জন্য নবীজির কাছে কানে কানে বলছে রসল আবার একটু বিরক্ত হয়েছে বিরক্ত হয়েছে আম্মা যার আয়সার মুখের দিকে তাকাইয়া তিনি অপছন্দ করতেছে শেষে নবীজি কিছু শুনছে কিছু শুনে আসা বলেন ফিস ফিস কথা সব কি বোঝা যায় নবী কিছু শুনছে কিছু শোনে না আল্লাহ নবী একটু অসন্তুষ্ট হয়ে কয়ে যাও এক তোমার ব্যাপারে কোনো ফায়সালা সিদ্ধান্ত আমার কাছে নাই এই ব্যাপারে কোনো ফত আমার কাছে নাই যাও এখন মহিলা যায় ওই সুর করে করে গীত গাইয়ে গাইয়ে মিলায় মেলায় ছন্দ দিয়া কান দেয়ার যায় আহারে গরিবের দাম কারো কাছে নাই আম্মা জানা আয়সা সিদ্দিকা আনহা বলেন আমি আল্লাহ রসুলের চেহারার দিকে লক্ষ্য করলাম হঠাৎ হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল লাল হয়ে গেল হুজুরের চেহারা যদি লাল হয়ে যায় বিশ্বনবীর চেহারা দিয়া যদি দর দর করে ঘাম শুরু হয় কখনো কখনো হুজুরের শৈলের ভিতরে যদি কম্পন আসে আমি বুঝতে পারি রহমতের নবীর উপরে আসবে। বাহনের উপরে যদি আল্লাহ নবী থাকেন ওই বাহন সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে শুয়ে পড়ে আম্মা যেন আয়সা সিদ্দ কা বলেন নবীজি রহমতের নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল হুজুরের চেহারা মোবারক দিয়া দর দর করে গাম পড়তে শুরু করলো আমি একটু দূরে সরে গেলাম আমি বুঝতে পারলাম নিশ্চয় আল্লাহ নবীর কাছে এখন ওহি আসবে রসুলের কাছে ওহি এলপ আল্লাহর হাবিবের কাছে ওহি এলপ ওহি শেষ হয়ে গেল জিব্রাইল চলে গেল ও আমার চাঁদপুরবাসী অন্য নবীদের কাছে আল্লাহর ফেরিস্তা জিব্রাইল একবার দুইবার পাঁচবার তিনবার এসেছে কিন্তু আপনার নবী আমার নবী তাম পৃথিবীর মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল সাল্লা আমার নবীর বছরের নবুয়ী জিন্দিগিতে জিব্রাইল কম করে হলো চব্বিশ হাজার কয় কয় বছরে 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 কম করে হলো চব্বিশ হাজার বার এসেছে অন্যান্যের কাছে একবার দুইবার পাঁচবার সাতবার দশবার বার বাস কেমন নবীর চিনতে পারলেন না কেমন নবীর সম্মান এই নবীর নিজেকে নিজে চিনতে পারলেন না আম্মা যেন আয়সা সিদ্দা বলেন আমি বুঝতে পারলাম জিব্রাইল চলে গেছে ওহি শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি এলাম একটা গামছা একটা কাপড় তোয়ালে আমি পানির মধ্যে চুবালাম ওই ভিজা কাপড় ভিজা কাপড় দিয়ে আমি রসুল্লার মাথা মুছিয়ে দিলাম চেহারা মোবারক মুছিয়ে দিলাম রসুল আকরাম সাল্লা সালামের গা মোবারক মুসায় দিলাম নবীজির এবার মুখ দিয়া মুসকি মুস্কি হাসি আল্লাহ নবী মৃদু মৃদু মিষ্টি হাসি দিয়া বলল আয়সা ওই মহিলা কোথায় আমি বললাম ইয়া রাসূল আল্লাহ তিনি তো কাঁদতে কাঁদতে চলে গেছেন আল্লাহ নবী আবার হাসি দিলেন আর বললেন যাও যেমনি পারো তার ধরে আনো লোক খবর দাও আল্লাহ তালা আর সে বসে তার কথা শুনেছে। আল্লাহ আর সে বসে তার কথা শুনেছে খাও ডাবিনতে সা ডাবা রিয় আনহা। দুনিয়ার সব থেকে গরিব দুনিয়ার এক গরিব আর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন রসুল্লার দরবারে এলো হুজুর মুসকি মুসকি হাসতেছে তার দিকে তাকায় বলছে তুমি কত সৌভাগ্যবতী রহমতের নবীর কানে কানে তুমি ফিস ফিস করে কি বললে আমি কিছু শুনেছি কিছু শুনি নাই কিছু বুঝছি বাকি বুঝি নাই কিন্তু তোমার প্রত্যেকটা কথা আল্লাহ তার আমসে আজিমে বসে শুনেছেন এবং তার ফয়সালা এই মাত্র আমার কাছে দিয়ে গিয়েছে সেইদন অমরের সময় বলতেছি আমর ইবনুল খত্তাব তিরিশ লক্ষ বর্গমাল ইয়ার প্রেসিডেন্ট ওমর ইবনুল খত্তা ব্রদি আল্লাহ তার হজের সফরে তিনি কোন সাফরে হজের সফরে সৈদিন অমর এমন সময় একজন মহিলা আসছে মহিলার পর্দার ভিতরে বোরখার ভিতরে মহিলা যে রাজ রানী না কাজের রানী তা তো বোঝা যায় না পর্দার ভিতরে বোরখার ভিতরে একটা মহিলারা আপনি বুঝবেন চেহারা দেখবেন আপাদমস্তক সহি শুদ্ধ পর্দার মধ্যে ঢাকা তার কারণে এখন তো পর্দার আয়াত আছে ওই মহিলা সৈয়দ অমরের সামনে সে কিছু কথা বলতে লাগলো শিক্ষকের সামনে সামনে ছাত্র যেমন জড়োসড়ো হয়ে দাঁড়ায় তিরিশ লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট জড়োসড়ো হয়ে দাঁড়ালেন এবার মহিলা কথা বলে সৈয়দ অমর জি হাঁ আচ্ছা জি হাঁ আচ্ছা ঊর্ধ্বতন আর্মি অফিসার যখন কথা বলে অধস্তনের কথা শুনছেন যদি সকালবেলায় বলে এখন তো রাত বারোটা কয় জি স্যার কয় যে না মনে হয় সন্ধ্যা সাতটা হবে কয় রাইট স্যার মনে হয় না ফজরের বোধ সূর্য উঠবে কয় কারেক্ট স্যার তার কারণ আমি চাকরি করি সেন অফ কমান তুমি কি বলছো ওইটা তো আমার দেখার দরকার নাই ইয়েস স্যার রাইট স্যার কারেক্ট স্যার সেই দিন অমর তিরিশ লক্ষ বর্গ ম্যালেরিয়ার প্রেসিডেন্ট সাধারণ ভেষভূষা অর্ডিনারি সিম্পল একজন মহিলা ভেষভূষায় মনে হয় খুবই হত দরিদ্র সে মহিলা কথা বলে সৈয়দুল ওমর ছাত্রের মতো শাহ সামনে জড়সড় হয়ে দাঁড়ায় আর বলে জি হ্যাঁ আচ্ছা আইয়া নাম আইয়া আইয়া নাম নাম না সাহাবিদের মধ্যে একটা খটকা লাগলো এই মহিলা আবার কি মহিলা চলে যাওয়ার পর সাহাবিরা গিয়ে সৈয়দুল আমর ইবুল খতাবকে ধরল অমর আমিরুল মিনী আপনার আচরণ আমরা বিস্মিত হলাম অ্যাস্টনিস হয়ে গেলাম অবাক হয়ে গেলাম একজন মহিলা চেহারা ছবি কাপড় চোপড়ে মনে হয় হত দরিদ্র ভিক্ষু সেই মহিলার সামনে আপনি জি হ্যাঁ জি হ্যাঁ বলেন মহিলাটাকে সাইদন আমার একটু রাগ হলো তোমরা চিনো নাই মহিলাকে চিনো নাই যে মহিলা আর। কথা বলেছিল আর আল্লাহর বসে তার কথা শুনেছে ওমরের কি সাহস সেই মহিলার সামনে ভাবে দাঁড়াবে ওমরের কেমন সাহস শোনম আল্লাহর হুকুম ফরজ নামাজ আল্লাহর হুকুম এই মহিলা যদি আমার সারাদিন দাঁড়ায় থাকতে বলতো আর আল্লাহর হুকুম ফরজ নামাজের অক্তটুকু ছাড়া ওমর তার সামনে ছাত্রের মতো আসামির মতো দাঁড়িয়ে থাকতাম তার কারণ তার কোন কথা শুনতে আমি খেলাপ করব আল্লাহ তারা নারাজ হয়ে যাবে ইসরাইলের সঙ্গে আল্লাহর ওয়াদা হলো প্রথম হল আবুদনা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না বন্দি করবে না দাসত্ব করবে না গোলামি করবে না আজকে দেখা যায় মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বিভিন্ন ধরনের গাইরুল্লার গোলামি মানুষ করছে আর আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আনসারি সাহেব আল্লাহর গোলামি ছাড়া কি মানুষ অন্য কারো গোলামি করে ইবাদত করে আমি বলি হ্যাঁ করে অবশ্যই করে তাই যদি না করতো তো কোরআন শরীফে আল্লাহ তা বলতেন না কোরআন শরীফের সুরাইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَأَنِ اعْبُدُونِي هَذَا শ্য়তুম মুস্ত কোরাং শরীফের ভিতরে আল্লাহ বলেন কেমন ময়দানে আদমের সন্তানদেরকে আমি ডাক দেবো ও আদমের সন্তানেরা আল্লাহ তালা মানুষদেরকে বড় ভালোবাসেন আল্লাহ তালার দিলের মধ্যে রহমত বেশি গজব কম আল্লাহ তালার দিলের মধ্যে মায়া বেশি রা কম এই জন্য আল্লাহ তালা কেমতের ময়দানে এত কিছুর পর ডাক দেবে ও আদমের সন্তানেরা আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি তোমাদেরকে বলি নাই দুনিয়ায় তোমরা শয়তানের গোলামি করিও না শয়তানের তাবেদারি করিও না শয়তানের হুকুমের ফরমা বর্দারি করিও না এ কথা কি তোমাদেরকে বলি নাই আমার এই কথা শোনার পরও তোমরা শয়তানের গোলামি করেছো। সহজ ভাষায় না বললে আপনারা বুঝবেন না দেশগ্রামের মানুষ দেশগ্রামের ভাষা দিয়ে বোঝাই মাহফিল করতে যাচ্ছি এক জায়গায় তো মাহফিল করতে যাচ্ছি সন্ধ্যার পর খুব ঘুট ঘুটে অন্ধকার বোধ হয় ছিল এক জায়গায় দেখতেছি অনেকগুলো মোমবাতি জ্বলতেছে তো ভাবলাম কোনো হিন্দু ধর্মাবলম্বী কোন ভাই বন্ধুদের পূজার মণ্ডপ হবে জিজ্ঞেস করলাম এলাকায় কি হিন্দু কমিউনিটি আছে কয় না এলাকায় কোনো হিন্দু নাই তো হিন্দু নাই পূজার মণ্ডপে বাতি জ্বালাইল কারা কহ মুসলমান মুসলমান বাতি আছে কাছে গিয়ে দেখি কাছে গিয়ে দেখলাম সুন্দর একটা বট এটার অনেক আদর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মোটা বট গাছ তারপরে তাকে সুন্দর লাল শাড়ি লাল কাপড় পরানো হয়েছে জাগায় জাগায় কিছু লাল রং রং না এটা সিঁদুর আল্লাহ ভালো জানে তাও লাগানো হয়েছে সামনে কিছু খাবার প্রসাদ দেওয়া হয়েছে এরপরে সন্ধ্যার পরে তার সামনে মোমবাতি জ্বালানো হয়েছে তাদের ভাষায় এটা হলো মঙ্গল প্রদীপ আচ্ছা বলুন তো যার মধ্যে ইমান আছে সামান্যতম যার পরিমাণে ঈমান যার ভিতরে আছে সেই মুসলমান এই চিন্তা কখনো করতে পারে যে আল্লাহ ছাড়া কেউ আমার কল্যাণ করতে পারে কোনো বাতি কোনো আগুন আমার কল্যাণ করতে পারে না কোন প্রদীপ মঙ্গল প্রদীপ হতে পারে না আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে কারো জন্য যদি অকল্যাণ অমঙ্গল কোন ক্ষতি যদি নিহিত থাকে পৃথিবীর সব শক্তি ঐক্যবদ্ধ হয়েও তারে তার থেকে বাঁচাতে পারবে না আর আমি আল্লাহ যদি কারোর জন্য কল্যাণ লিখে রাখি পৃথিবীর কোনো শক্তি সে কল্যাণ থেকে তাকে মাহরুম করতে পারবে না এখন আল্লাহর কথা সঠিক না আপনার আমার চিন্তা সঠিক আল্লাহ বলছেন কল্যাণ আল্লা দে তাহলে আমরা ইমানি কোন কথা বলে ভালো মন্দ কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে যে মুসলমান বাতি জ্বালালো প্রদীপ জ্বালালো তার কল্যাণের জন্য গাছকে সাজিয়ে এটা কি মুসলমানের জন্য এক ধরনের পূজা ইবাদত নয় ইবাদত কাকে বলে এবাদাত হল কারো দাসত্ব গোলামি বন্দেগি হুকুমের তাবেদারি কারো কাছে আত্মসমর্পণ করা নিজেকে সপে দেওয়া কারো হুকুম পুরোপুরি মেনে নেওয়া যেটাকে আরবিতে বলে আতজল্লুল আল খুজু অত ইবাদত পৃথিবীতে কত নবী আসছিল আপনারা কি বলতে পারবেন পারবেন না দেশ গ্রামে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার আমি বলি যাই হোক এক লক্ষ হোক আর পাঁচ লক্ষ হোক কত নবী আসছে জানে আল্লাহ কে ভালো জানেন আমার বন্ধুরা আমার মুরব্বীরা এই দুনিয়ায় যত প্যাগম্বার এসেছেন এক এক নবীর শরিয়াত এক এক ধরনের ছিল এক এক নবীর শরিয়াতে এক এক জিনিস যা ছিল আর এক জিনিস হারাম ছিল কিন্তু দুনিয়ায় এক লক্ষ হোক দুই লক্ষ হোক তিন লক্ষ হোক যত অগণিত নবীর দুনিয়ায় এসেছেন সব নবীর দাওয়াত ছিল আমার পক্ষের দলিল হলো কোরআন আমাদের দেশে অনেক আমিও নিজ পির সাহেব পিরজাদা পীরমুরিদি করি না বাপে পীরগিরি দিয়ে গেছে অনেক পিস দেখি পিরজাদাদের দেখি ও আজ উঠলে আধা ঘন্টা বাবা হুজুরের কথা এক ঘন্টা দাদা হুজুরের কথা আচ্ছা আল্লাহর কথা রসুলের কথা শুনেই তো সময় পাই না তোর বাবা হুজুর আর দাদা হুজুরের কথা কখন শুনবো কোরানের কথা আল্লাহর কথা বল যার কথা সহি শুদ্ধ নির্ভুল নির্ভেজাল বলছিলাম পৃথিবীতে কত নবী আসছে না আল্লাহ ভালো জানে নবীদের শরীরের ভিন্নতা ছিল দাওয়াত কয় রকম ছিল গ্রামের মানুষ উদাহরণ না দিলে বুঝবে না সহজ সরল মানুষ গ্রামের কথা ঠিক কি না বলুন বুঝানোর জন্য বলি আদম আলী হিসালাতসলামের শরিয়তে ভাই বোন বিবাহ জা শুদ্ধ বৈধ ছিল তার কারণ হলো আমরা আরবিতে উসুলের একটা নিয়ম পড়েছি আর জরুরাতু তবিরুল ইংরেজিতে বলে নেসেসিটি নোজ নো ল বাংলায় আমরা বলি প্রয়োজন আইন মানেন প্রয়োজনে আইন লঙ্ঘন হয় আইন পরিবর্তন হয় এখন প্রয়োজনীয় সালামের সময় পৃথিবীতে মানুষ দুইজন বাবা আদম আর কে মা হাওয়া আল্লাহ তালা বিধান দিয়ে দিলেন ও হাওয়া আমি আল্লাহ তালা প্রতিবার তোমার গর্বের দুইটা সন্তান দেব একটি হলো পুত্র আর একটি হলো কন্যা এবার আদম নবীকে আল্লাহ শরিয়াত দিয়ে দিলেন ও আদম তুমি প্রথম মানুষ আবুল তুমি প্রথম মানুষ প্রথম নবী তোমার জন্য সরিয়াত হলো এই জোড়ার একটা ছেলে ওই জোড়ার একটা মেয়ে আবার ওই জোড়ার একটা ছেলে এই জোড়ার একটা মেয়ে বিবাহ দিয়ে দেবে এই জন্য বিবাহ দেবে তাদের মাধ্যমে যে সন্তান আসবে ওই সন্তান পৃথিবীতে ছড়িয়ে পড়বে যদি আল্লাহ তালা শরীয়তের মধ্যেই বিধান যদি না দিতেন তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানব সন্তান ছড়িয়ে পড়তো না ইয়া ইউহান্না সুত্তাকু রব্বা কুমুল্লাদি খালাকা নাফসি ওয়াহিদা সুরাই নিসার ভিতর আল্লাহ বলতেছেন এবং তাদের থেকে আল্লাহ তালা তামাম দুনিয়ায় মানব মন্ডলী আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন তাহলে আদম আলা সালামের শরিয়াতে ভাই বোন যা ইজ বৈধ ছিল মোহাম্মদ সাল্লাম আমার নবীর বিবাহ আল্লাহ জঘন্য হারাম বানিয়েছেন কত ঠিক কিনা বলুন এক শরিয়াতে ওইটা ইস এই সরিয়াতে ওইটা কি শুধু হারাম না বলেন জঘন্য হারাম কোন হারাম কথা বলে না কোন হারাম জঘন্য নিকৃষ্ট হারাম আবার আল্লাহ বনে ইসরায়েলের কে আল্লাহ নির্ধারণ করলেন কাপড়ের ভিতরে যদি কোথাও না সাথে গলি যা যদি লেগে যায় কঠিন কোনো না পাক লেগেছে কেয়ামত পর্যন্ত সব মানুষ একত্র হইয়া ধুইলো পাক হবে না পবিত্র হবে না শুদ্ধ হবে না আল্লাহর কাছে যা ইজ হবে না ওই জায়গা কেটে ফেলা লাগবে না হলে পাক হবে না অথচ আল্লাহ তালা এহসান করলেন দয়া করলেন করুণা করলেন যদি এই উন্মতের কাপড়ে যত কঠিন না পাক যত কঠিন না পাক লাগু পবিত্র পানি দিয়া আলাদা আলাদা তিনবার ধৌত করলে আল্লাহ তালা তা পাক বানিয়ে দেন তাহলে এক নবীর শরিয়াতে কে পর্যন্ত ধুইলো না পাক আর এক নবীর শরিয়াতে আলাদা আলাদা তিনবার ধুইলেই সোহান একটু বলবেন না না বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে বলবেন না এখন বলবেন মা সব কোনো কোনো নবীর শরিয়াতে রোজা রেখে কথা বলা যাবে না কাজ করা যাবে না সুতরাং তারা রোজা রাখলে কোনো কথা বলতে পারত না এ সারা ইঙ্গিতে কথা বলতো তসবি তাহলিল করতো আর আল্লাহ তালা এই উন্মতির উপরে সাম করলেন দয়া করলেন করুণা করলেন আমরা রোজা রেখে মাস্টারি ডাক্তারি কন্ট্রাক্টারি ইমামতি খতিবগিরি চেয়ারম্যানগিরি মেম্বারগিরি সব করতে পারি রোজার কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে রোজা রেখে চেয়ারম্যান তার চেয়ারম্যানই করতেছে রোজার ক্ষতি হয় নাই মেম্বার তার মেম্বারগিরি চালাচ্ছে ক্ষতি হয় নাই তার দিচ্ছে করতেছে ক্ষতি হয় ডাক্তার নাই তার ডাক্তারি করতেছে মাস্টার তার মাস্টারই করতেছে অথচ বানিয়ে ইসরায়েল বা অন্যান্য নবীদের সরিয়েতে রোজা রেখে কথা বলা যাবে না খুব বেশি প্রয়োজন হলে আকার ইঙ্গিত এশারায় বোবার আজ করে দেখছেন না বোবার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার ভাব প্রকাশ করে কি কথা বলছিলাম মনে আছে নবীদের সরিয়াতে ভিন্নতা আছে ভিন্নতা পাইছেন কি পান নাই এক নবীর পাইলেন নবীর দাউদ শনিবার মাছ ধরা কি ছিল আমাদের আমাদের নবীর শরিয়াতে শনিবার না শুক্রবার মঙ্গলবার না বৃহস্পতিবার কবে হারাম কবে হারাম কোনোদিনই হারাম নাই আলহামদুলিল্লাহ তাহলে এক নবীর শরীয়তে যা ইস বৈধ আর শরীয়তে আল্লাহ তা হয়তো না যা ইস অবৈধ করেছেন কিন্তু সব নবী নবী কত আসছে তা জানি না দাওয়াত করকম ছিল বলছিলাম এটা সোহান আল্লাহ আবার বলবেন না তাহলে নবীদের শরিয়াতের ভিন্নতা ছিল কিন্তু সব নবী দুনিয়ায় যারা আসছে দাওয়াত কয় রকম ছিল এবার আসেন কোরআন থেকে তার দলিল আল্লাহ তার বলেন ওয়া কদ বাসনা ফিকুল্লি উম তিরুসোলা আনিয়া বোদল্লাহা এই দুনিয়ার মধুপূরবী বাবা মাজিলাম ও আমার যুবক শ্রেণীর ভাইরা হাতে ধরে পায় ধরে অনুনয় করি বিনায় করি ওয়াজ আল্লাহ কোরআনের কথা দিলের কান দিয়া শোন হৃদয়ের মধ্যে ঢুকাও হতে পারে হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ এই কথা আল্লাহ তালা তোমার জিন্দিগি পরিবর্তন করে দেবেন দুনিয়ার নবীদের শরিয়াত ভিন্নতা ছিল কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল আনে আবুদুল্ল আনে আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করব কোনো পরীরে ইবাদত কোনো পীরের এবাদত কোন বাজারের এবাদত কোন মাজারের এবাদত কোন দরগার ইবাদত আর মুসলমানের জন্য দুর্গার ইবাদত যা ইজ নয় কত ঠিক কিনা বলুন একটা হিন্দু হাজার বার করুক আমার ইসলাম অন্যের ধর্মের উপরে আক্রমণ করার জন্য অন্যের ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে উৎসাহ দেয়নি নিরুৎসাহিত করেছে খবরদার কারো দেবালয় আঘাত করো না কারো উপাসনালয় আঘাত করো না কারো ধর্মীয় অনুভূতি সেন্টিমেন্টে আঘাত দিও না পারলে সুন্দর ভাষা দিয়ে তাকে বোঝাও দিনের দাওয়াত দাও ওমা আলেই না ইলাল আমাদের দায়িত্ব শুধু কি করা দাওয়াত দেওয়া পৌঁছে দেওয়া মানা না মানা তার ব্যাপার তাহলে হিন্দু ভাই কোটিবার দুর্গা পূজা করুক এটা তার ধর্ম এটা তার বিশ্বাস এটা এটা তার তার ইমাম কিন্তু মুসলমানের সন্তান মুসলমান না করবে দর্গার পূজা আর না করবে কোনো দুর্গার পূজা বলতেছিলাম নবীদের শরিয়াতে ভিন্নতা ছিল দাওয়াত কয় রকম ছিল আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর মন্ত্র ইজম কোন ব্যক্তির গোলামি চলবে না যে শক্তি আল্লাহর বিধান মানতে দেয় না তাদের থেকে ইমান আকিদা বাসানের জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখুক আদম আলাহামের দাওয়াত এই একই ছিল নুহ আলাহসালামের দাওয়াত একই ছিল ঈসা আসলামের দাওয়াত একই ছিল মুসার সালামের দাওয়াত একই ছিল মোহাম্মদ রসুল্লাহর দাওয়াতও একই ছিল বন্ধন আমার কয়টা পয়েন্টের উপর আজকে কথা বলবো বলছিলাম আটটা পয়েন্ট প্রথম হল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না কারো বন্দিগি করবে না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না কারো হুকুমের ফরমাবরদারি করবে না তুমি গোলামি করবে আল্লাহর ও পর্দাদের মহিলারা মাগ সহজ সরল মা সহজ সরল বোন সহজ সরল চাষি আম্মা সহজ সরল খালাম্মা খবরদার আপনার ঘরে যদি কোনো মুসিবত আসে আপনার ঘরে যদি কোনো বিপদ আসে মা গো খবরদার কোনো বাজার মাজারের কাছে গিয়ে চাইবেন না সাওয়ার জায়গা একটা চাওয়ার জায়গা একটা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান আপনার যা প্রয়োজন সব আল্লাহ মিটায় দেবেন আল্লাহু আকবার বন্ধুরা আমার একটু জুমলায় মুতারেজা এই আয়াতের ব্যাখ্যা তফসিল না একটু ভিন্ন কথা আলেমরা বুঝবে আপনারা বুঝবেন না বন্ধুরা আমার হজরত ইনুসারামকে মাসে গিলে খেয়ে ফেলল গভীর রাত বিশাল বড় নীল তিমি মাস ইনুসারামকে গিলে খেয়ে ফেলল মাসের পেটের মধ্যে তিনি ঢুকে গেলেন মাস আধার খাওয়ার পর মাস আধার খাওয়ার পর সমুদ্রের নিচে চলে গেল বিশ্রাম করার জন্য ইনুসার এতক্ষণ পর্যন্ত বেহুশ ছিলেন হঠাৎ তার হুশ এল অজা মুবান আল্লা কদির আলাই ফনাদাউ ফিজুলুমতি আল্লাহ ইলাহ ইন্ত সুবহানক ইন্নি কুন্তুমিন যালিমি ইনুসাল্লাহ সাল্লাম ও আমার মুরব্বি বাবাজিরা দিলের কাম দিয়া শোনেন ইনুসাল্লাহ রাতের বেলায় মাছে গিলে খেয়ে ফেললো মাছের পেটের মধ্যে আলো নাই অন্ধকার আবার গভীর রাত রাতের বেলায় কোনো সূর্য নাই অন্ধকার মাছ সমুদ্রের নিচে গেল ওই জায়গায় হলো অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে ইনুসালসাল্লাম হঠাৎ সমুদ্রের নিচে মাছের পেটে তার হুস ফিরে এলো ইনুসালাম মাসের পেটের মধ্যে চিন্তা করলেন আমি তো কেউ কেউ আমাকে বাসাতে পারবে না কেউ আমাকে উদ্ধার করতে পারবে না এই দুনিয়ার কোনো রাজা বাদশা মাসের পেট থেকে আমাকে উদ্ধার করতে পারবে না সেই যুগে সাইন্টিফিক কোনো ইকুইপমেন্ট কোনো বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হয় নাই যে ইনুসাকে মাছের পেট থেকে বের করে দেবে ইনুসা সালাম মনে মনে ভাবল এই জায়গা থেকে আমাকে উদ্ধার করতে পারেন আল্লাহ কে উদ্ধার করতে পারে তার বিশ্বাস হলো ইনস্সাআসলাম মাছের পেটের মধ্যে আবার ডাকতে শুরু করলেন লা ইলাহা ইল্লা আমতা সুবহানাকা ইন্নি কুন্তমিনা সলিমিন আমার মুরব্বী বাবাজিরা ও মুরব্বী বাবাজিরা চাসাজিরা ও পর্ডালের মা সহজ সরল মা বোনেরা মা গো ইনসার কোনো মানুষের কাছে কোন ফকির দরবেশের কাছে অথবা অন্য কোন নবীদের কাছে সাহায্য চান নাই তিনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই ডাক আর সে আজিমে বসে শুনল আল্লাহ তাআলা ওই মাছের পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা আল্লাহ তালা শুরু করে দিলেন মাছ অধৈর্য হয়ে গেল আর ইনুসআসালামকে সমুদ্রের চড়ায় বমি করে ফেলে দিল আল্লাহ তালা জানিয়ে দিলেন নজিম অমিন আমার ইউনুস বিপদে পড়েছিল আমার ইউনুস মুসিবতে পড়েছিল আমি আল্লাহকে ডেকেছে আর কাউরে ডাকে নাই আদোআ উহুয়া লে রিবা দা আদো আ আল্লাহকে ডাকাও একটা রৈ বা দা ইবাদতের জন্য কোন মাজার বাজারের কোন ব্যক্তির কোন দলের কোন সংগঠনের পৃথিবীর কোন শক্তির নয় গোলামি হবে ইবাদত হবে বন্দেগি হবে দাসত্ব হবে মাথা ঝুঁকাতে হবে একমাত্র আল্লাহর কাছে আমি মুসলমান আমার বাপ বাংলাদেশের উল্লেখযোগ্য একজন পীর সাহেব যার মাধ্যমে শিক্ষিত হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষিত বিভিন্ন বাহিনীর বিভিন্ন আর্মি পুলিশ তারপর এয়ারফোর্স বিভিন্ন বাহিনীর লক্ষ লক্ষ শিক্ষিত সমাজ যার ওয়াজে সুন্নতের পথে নামাজের পথে এসেছিল আমার সেই মহান পিতার একটা মূর্তি বানিয়েও তার সামনে মাথা নত করে থাকা আমার জন্য যা ইজ নয় এর নাম শরিয়াত এর নাম কি মানতেই হবে আমার কাছে ভালো লাগুক না লাগুক শরিয়াত আমি যদি আল্লাহকে মানি আল্লাহর শরীয়ত মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তার শরীয়ত মানতেই হবে ঠিক বন্ধুরা আমার মরব্বিরা আমার বলতেছিলাম ইনোসা আল্লাহকে ডাকলো ডাকাও একটা ইবাদত আদ দোয়া হুওয়াল ইবাদত ইনোসা আলাইহিস আল্লাহকে ডাকলো আল্লাহ তালা তার ডাকে সাড়া দিলেন আর আল্লাহ তালা ওই কঠিন বিপদ থেকে তাকে আল্লাহ তালা উদ্ধার করে দিলেন এখন ফরিদ আপনাদের এটা উপজেলা কোন হাজিগঞ্জ এখন হাজিগঞ্জের সহজ সরল মা বোনরা একটা প্রশ্ন আমাকে করতে পারেন এই পির্জাদা পির ছেলে তোমার তো বুদ্ধিজ্ঞান কম কেন খালাম্মা আম্মা কেন আর ইনুসালাম তো আল্লাহ নবী নবী ডাকছে আল্লাহ শুনছে আমি তো একজন সাধারণ মহিলা আমার ডাক কেন আল্লাহ শুনবে তুমি যে বললে বিপদে আপদে বালা মুসিবতে অজু করে ঘরের নেমফের তো কোন যায় না মাস বিশাও আল্লাহর কাছে সেই দায় পড়ে বলো আল্লাহ স্বামী কথা শোনে না ছেলে বেয়ারা চাকরি নয় ঘরে অভাব একটার পর একটা বিপদ আসে বালা মুসিবত কাটে না শনির দশা যায় না কার কাছে বলবে তুমি এখন মা ও মা তুমি যদি আমাকে প্রশ্ন করো বেটা তুমি তো একটা ভুল কথা আমাদেরকে শোনালে পায়গাম্বার ইনুসের কথা আল্লাহ শুনেছে শুনবেই তো তিনি আল্লাহ নবী আমি একজন সাধারণ মহিলা আমার কথা কেমনি আল্লাহ শুনবে আমার তো কারো মাধ্যমে শোনাইতে হয় ও মা এ কথার জবাবও কোরআন শরীফে আছে। এ কথার জবাবও কোথায় আছে। কোরআনুল করিমের একটা সুরার নাম হলো সুরা মজাদ আলা সুরাটার নাম কি এই সুরাটা অবতীর্ণ হয়েছে একজন মহিলাকে কেন্দ্র করে মহিলার নাম হলো খাউলা বিনতে সালাবা সকলে ভক্তি ভালোবাসা সম্মান নিয়ে পড়েন আনহা মহিলার নাম কি খাউলা বিনতে সালাবা দেখেন হুজুরের দাম আছে সমাজে মূল্য আছে সম্মান আছে হুজুর দেখলে মানুষ সালাম দেয় ইজ্জত করে হুজুরের বউরও দাম আছে মহিলারা দেখলে হুজুরের বউ কিছুটা সম্মান করে মেম্বার সাহেবের দাম সমাজে আছে মানুষ মেম্বার হিসাবে জনপ্রতিনিধি হিসাবে সম্মান করে বিভিন্ন বিচার বিচারশালী বৈঠকে তারে ডাকে মেম্বার হিসাবে তার স্ত্রীরও সম্মান সমাজে আছে উনি মেম্বার সাহেবের বউ কত ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষ সম্মানী মানুষ তাদের স্ত্রী সম্মান আছে হাওলা বিনতে সাহলাবা ছিলেন মদিনার এমন গরিব যারা কেউ চেনে না হাতে গনে না যার নাম কেউ উল্লেখ করে না তার স্ত্রীর নাম হলো হাওলা বিনতে সাহলাবা আর এই স্বামীর নাম ছিল আউস। ডায়াবেটিসের রোগী ছিল বলে আনসার হিসাব বুঝলেন কেমনি ভাই এটা তসিরে লেখা নাই এটা আমি ভাবে বুঝছি তার কতগুলো লক্ষণ ছিল ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করতো ঘন্টায় ঘন্টায় খিদে লাগতো না খাইলে মেজাজটা খিটখিটে হয়ে যেত অল্পতে চেহারাটা ফ্যাকাসে হয়ে যেত ডায়াবেটিসের লক্ষণ নাইগুলি এগুলি এখন ওই বউটা পরের বাড়ি সারাদিন খাটে সারাদিন খাটে দাসিবাদীর কাজ করে বউটা যে কি ভালোবাসে যা পায় পরের বাড়ি কাজ করে আর কি বা পায় বলেন যা পায় সামান্য কিছু নিজে খায় আর সব স্বামীর এনে দেয় কিন্তু খিটখিটে মেজাজের স্বামী উনিশ থেকে বিশ হইলে পান থেকে চুন খসলে শুরু করে দেয় গালাগালি রাগারাগি মারামারি এরকম কিছু ভদ্র লোক আমাদের দেশ গ্রামে আছে কি নাই ওরে বাপরে বাপ একটু তরকারিতে লবণ কম বা বেশি হয়েছে অথবা একটু ঝালটা বেড়ে গেছে অবশ্য চাঁদপুরে ঝাল বেশি হইলে সমস্যা নাই রাগ করে কয় যা তোরে তালাক দিলাম তোরে তালাক তোর গুষ্টি তালাক মক্কা শরীফ পর্যন্ত তালাক যা জিজ্ঞেস করলাম চা চাই মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম কয় বাবারে অনেক দূর ফিরে আসতে পারবে না অত দূরের তালাক দিয়েছি দেখছেন নি এখন হাওলা বিনতে সালাবা স্বামী শুধু ঘরে বসে খায় ঘন্টায় ঘন্টায় প্রস্রাব পায়খানা করে মেজাজটা খিটখিটে পানির পিপাসা লাগে অস্থির হয়ে যায় ক্ষুদা লাগলে হিতাহিত জ্ঞান থাকে না এই মহিলা মানুষের বাড়ি 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 কাজ করে কাজের মহিলাদেরকে আমরা কতটুক মানবিক সহায়তা দিই তা তো আমরা বুঝি তারপরে নিজের পেট এরপরে স্বামীর পেট একদিন ঘরে আসতে একটু দেরি হয়ে গেছে গালাগালি যা করার করছে মারধরও করছে এরপরে জেহার করছে আনতে আলাইয়া জাহারে উম্মি এটা আলেমরা বুঝবে আপনারা বুঝবেন না বোঝার দরকার নাই বুঝলে আবার নতুন আরেকটা একটা পেস লাগবে জেহার করেস এখন মহিলা কান্দে গুনগুন করে মহিলাদের কান্না শুনছেন নি অনেক সময় গীত গাইয়া সুর ধরে মিলায় মিলায় ছন্দ দিয়ে কান্দে এমন সুর দিয়ে কান্দে মনে হয় কান্দা না আসলেও হাওলাত করে একটু কান্দি এরকম আসে না কিছু মহিলা হাওলা বিনতে সাদাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর্যন্ত মনের ব্যথায় দুঃখে কাঁদছে সুর করে কাঁদছে গীত গাইয়ে কাঁদছে কেঁদে টেঁদে দে তারপরে চিন্তা করলো কোথায় যাই কার কাছে যাই গরিবের তো দাম সমাজে তো নাই কাজের মহিলা শেষে চিন্তা করলো রহমতের নবী মোহাম্মদ রসুল্লার কাছে যাই সাল্লু আলহিম গিয়ে দেখে আম্মা যান আয়সা সিদ্দিকা পড়েন আনহা। আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কথাবার্তা বলতেছে তখন পর্দা আরয়াত অবতীর্ণ হয়নি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআ আনহা রাসূলুল্লাহর কাছে এলেন কি যেন বলবেন কি যেন বলবেন কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দীকাকে দেখে লজ্জায় বলেন না তার ধারণা হলো মা আয়শার বয়স কম অল্প বয়স্ক মে হয়তো আমার এই কথাগুলো অন্যকে বলে দেবে লজ্জায় মানুষের কাছে কেমনে মুখ দেখাবো এই জন্য নবীজির কানের কাছে গিয়া আল্লাহ নবীর কানের কাছে গিয়া ফিস ফিস করে কথা বলতে শুরু করলো যাতে করে ওই কথাগুলো আম্মা যেন শুনতে না পারেন আম্মা যেন মেজাজ গরম হয়েছে মেজাজ গরম হয়েছে কারণ হলো ব্যাটি তুমি আমার স্বামীর সাথে কথা বলো এমন কি গোপন কথা আমি শুনতে পারব না কি মহিলাদের এরকম কিছু জেলাস আছে না ওরে বাবা পুরুষ আর মহিলা কি এক জিনিস পুরুষে কিলাকিলি গুতাগুতি মারামারি করলেন রক্তারক্তি হলে এলাকার মুরব্বীরা আলেম ইমাম পীর বুজুর্গ অথবা এলাকার কোন সম্ভ্রান্ত সম্মানিত কোনো লোক এক জায়গায় এক বসাইতে পারে এক প্লেটে খাওয়াইতে পারে কিন্তু নারী এমন সিজ নারীতে নারীতে যদি প্রতিহিংসা গন্ডগোল মারামারি সুল সেরা সেরি লাগে স্বয়ং ফেরেসটা জিবরাইলে দুইজনের পাশাপাশি বসাইতে পারবে না এটা সব নারীর ক্ষেত্রেই এটা একটা হিউম্যান হ্যাবিট এটা মানবিক চরিত্র আম্মাজান আয় সিদ্দিকার একটু রাগ হয়েছে মা আম্মাজানের রাগটা অবৈধ না বৈধ রাগ যেন আয়েশা সিদ্দিকের রাগটা বৈধ আরে তুমিও মহিলা আমিও মহিলা উল্লাহ আমার স্বামী তো তুমি আল্লাহর হাবিবের কাছে রসুলের কাছে এমন কি গোপন কথা বলবা যা আমি শুনতে পারবো না আর ওই মহিলার চিন্তা হলো আমি তো এমনি সমাজে গরিব মানুষ পরের বাড়ি কাজ করে খাই এই কথা স্বামী আমার জেহার করছে মারছে গোষ্ঠী তুলে গালাগালি করছে এই কথা যদি আয়সা শোনে অন্যদেরকে বলে দিল আহারে আমি কাজের মানুষ এমনি তো মানুষের কাছে কত লাঞ্ছনা খাই আর কত লাঞ্ছনা হবে এই জন্য নবীজির কাছে কানে কানে বলছে রসল আবার একটু বিরক্ত হয়েছে বিরক্ত হয়েছে আম্মা যার আয়সার মুখের দিকে তাকাইয়া তিনি অপছন্দ করতেছে শেষে নবীজি কিছু শুনছে কিছু শুনে আসা বলেন ফিস ফিস কথা সব কি বোঝা যায় নবী কিছু শুনছে কিছু শোনে না আল্লাহ নবী একটু অসন্তুষ্ট হয়ে কয়ে যাও এক তোমার ব্যাপারে কোনো ফায়সালা সিদ্ধান্ত আমার কাছে নাই এই ব্যাপারে কোনো ফত আমার কাছে নাই যাও এখন মহিলা যায় ওই সুর করে করে গীত গাইয়ে গাইয়ে মিলায় মেলায় ছন্দ দিয়া কান দেয়ার যায় আহারে গরিবের দাম কারো কাছে নাই আম্মা জানা আয়সা সিদ্দিকা আনহা বলেন আমি আল্লাহ রসুলের চেহারার দিকে লক্ষ্য করলাম হঠাৎ হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল লাল হয়ে গেল হুজুরের চেহারা যদি লাল হয়ে যায় বিশ্বনবীর চেহারা দিয়া যদি দর দর করে ঘাম শুরু হয় কখনো কখনো হুজুরের শৈলের ভিতরে যদি কম্পন আসে আমি বুঝতে পারি রহমতের নবীর উপরে আসবে। বাহনের উপরে যদি আল্লাহ নবী থাকেন ওই বাহন সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে শুয়ে পড়ে আম্মা যেন আয়সা সিদ্দা বলেন নবীজি রহমতের নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল হুজুরের চেহারা মোবারক দিয়া দর দরদর করে গাম পড়তে শুরু করলো আমি একটু দূরে সরে গেলাম আমি বুঝতে পারলাম নিশ্চয় আল্লাহ নবীর কাছে এখন ওহি আসবে রসুলের কাছে ওহি এলপ আল্লাহর হাবিবের কাছে ওহি এলপ ওহি শেষ হয়ে গেল জিব্রাইল চলে গেল ও আমার চাঁদপুরবাসী অন্য নবীদের কাছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল একবার দুইবার পাঁচবার তিনবার এসেছে কিন্তু আপনার নবী আমার নবী তাম পৃথিবীর মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল সাল্লা আমার নবীর বছরের নবুয়ী জিন্দিগিতে জিব্রাইল কম করে হলো চব্বিশ হাজার কয় কয় বছরে 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 কম করে হলো চব্বিশ হাজার বার এসেছে অন্যান্যের কাছে একবার দুইবার পাঁচবার সাতবার দশবার বার বাস কেমন নবীর চিনতে পারলেন না কেমন নবীর সম্মান এই নবীর উন্মত নিজেকে নিজে চিনতে পারলেন না আম্মা যেন আয়সা সিদ্দা বলেন আমি বুঝতে পারলাম জিব্রাইল চলে গেছে ওহি শেষ হয়ে গেছে আমি তাড়াতাড়ি এলাম একটা গামছা একটা কাপড় তোয়ালে আমি পানির মধ্যে চুবালাম ওই ভিজা কাপড় ভিজা কাপড় দিয়ে আমি রসুল্লার মাথা মুছিয়ে দিলাম চেহারা মোবারক মুছিয়ে দিলাম রসুল আকরাম সাল্লা সালামের গা মোবারক মুসায় দিলাম নবীজির এবার মুখ দিয়া মুসকি মুস্কি হাসি আল্লাহ নবী মৃদু মৃদু মিষ্টি হাসি দিয়া বলল আয়সা ওই মহিলা কোথায় আমি বললাম ইয়ারসুল আল্লাহ তিনি তো কাঁদতে কাঁদতে চলে গেছেন আল্লাহ নবী আবার হাসি দিলেন আর বললেন যা যেমনি পারো তার ধরে আনো লোক গিয়ে খবর দাও আল্লাহ তালা আর সে বসে তার কথা শুনেছে। আল্লাহ আর বসে তার কথা শুনেছে খাও না বিনতে সা ডাবা রবি অ লাহু তা দুনিয়ার সব থেকে গরিব দুনিয়ার এক গরিব স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন রসুল্লার দরবারে এলো হুজুর মুসকি মুসকি হাসতেছে তার দিকে তাকায় বলছে তুমি কত সৌভাগ্যবতী রহমতের নবীর কানে কানে তুমি ফিস ফিস করে কি বললে আমি কিছু শুনেছি কিছু শুনি নাই কিছু বুঝছি বাকি বুঝি নাই কিন্তু তোমার প্রত্যেকটা কথা আল্লাহ তার আমসে আজিমে বসে শুনেছেন এবং তার ফয়সালা এই মাত্র আমার কাছে দিয়ে গিয়েছে সেইদন অমরের সময় বলতেছি আমর ইবনুল খত্তাব তিরিশ লক্ষ বর্গমাল ইয়ার প্রেসিডেন্ট ওমর ইবনুল খত্তা ব্রদি আল্লাহ তার হজের সফরে তিনি কোন সাফরে হজের সফরে সৈদিন অমর এমন সময় একজন মহিলা আসছে মহিলার পর্দার ভিতরে বোরখার ভিতরে মহিলা যে রাজ রানী না কাজের রানী তা তো বোঝা যায় না পর্দার ভিতরে বোরখার ভিতরে একটা মহিলারা আপনি বুঝবেন চেহারা দেখবেন আপাদমস্তক সহি শুদ্ধ পর্দার মধ্যে ঢাকা তার কারণে এখন তো পর্দার আয়াত আছে ওই মহিলা সৈয়দ অমরের সামনে সে কিছু কথা বলতে লাগলো শিক্ষকের সামনে সামনে ছাত্র যেমন জড়োসড়ো হয়ে দাঁড়ায় তিরিশ লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট জড়োসড়ো হয়ে দাঁড়ালেন এবার মহিলা কথা বলে সৈয়দ অমর জি হাঁ আচ্ছা জি হাঁ আচ্ছা ঊর্ধ্বতন আর্মি অফিসার যখন কথা বলে অধস্তনের কথা শুনছেন যদি সকালবেলায় বলে এখন তো রাত বারোটা কয় জি স্যার কয় যে না মনে হয় সন্ধ্যা সাতটা হবে কয় রাইট স্যার মনে হয় না ফজরের বোধ সূর্য উঠবে কয় কারেক্ট স্যার তার কারণ আমি চাকরি করি সেন অফ কমান তুমি কি বলছো ওইটা তো আমার দেখার দরকার নাই ইয়েস স্যার রাইট স্যার কারেক্ট স্যার সেই দিন অমর তিরিশ লক্ষ বর্গ ম্যালেরিয়ার প্রেসিডেন্ট সাধারণ ভেষভূষা অর্ডিনারি সিম্পল একজন মহিলা ভেষভূষায় মনে হয় খুবই হত দরিদ্র সে মহিলা কথা বলে সৈয়দুল ওমর ছাত্রের মতো শাহ সামনে জড়সড় হয়ে দাঁড়ায় আর বলে জি হ্যাঁ আচ্ছা আইয়া নাম আইয়া আইয়া নাম নাম না সাহাবিদের মধ্যে একটা খটকা লাগলো এই মহিলা আবার কি মহিলা চলে যাওয়ার পর সাহাবীরা গিয়ে সৈয়দুল আমর ইবুল খতাবকে ধরল অমর আমিরুল মিনী আপনার আচরণ আমরা বিস্মিত হলাম অ্যাস্টনিশ হয়ে গেলাম অবাক হয়ে গেলাম একজন মহিলা চেহারা ছবি কাপড় চোপড়ে মনে হয় হত দরিদ্র ভিক্ষু সেই মহিলার সামনে আপনি জি হ্যাঁ জি হ্যাঁ বলেন মহিলাটাকে সাইদন আমার একটু রাগ হলো তোমরা চিনো নাই মহিলাকে চিনো নাই যে মহিলা দুনিয়ায় বসে কথা বলেছিল আর আল্লাহ আর সে বসে তার কথা শুনেছে ওমরের কি সাহস সেই মহিলার সামনে কেমন ভাবে দাঁড়াবে ওমরের কেমন সাহস শোন আল্লাহর হুকুম ফরজ নামাজ আল্লাহর হুকুম এই মহিলা যদি আমার সারাদিন দাঁড়ায় থাকতে বলতো আর আল্লাহর হুকুম ফরজ নামাজের অক্তটুকু ছাড়া ওমর তার সামনে ছাত্রের মতো আসামির মতো দাঁড়িয়ে থাকতাম তার কারণ তার কোন কথা শুনতে আমি খেলাপ করব আল্লাহ তালা নারাজ হয়ে যাবে বন্ধুরা আমার আমি কিন্তু এটা আমার ওয়াজের সাবজেক্ট না আলেমরা বুঝেছে আপনার আপনার আপনারা হয়তো বুঝবেন জুমলায় মত একটা প্রসঙ্গকে বুঝানের জন্য ভিন্ন প্রসঙ্গ টেনে আনা অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে আনা বলতেছিলাম ইবাদত মনে আছে না ভুলে গেছি ইবাদত আল্লাহকে ডাকাও একটা ইবাদত বিপদে আপদে মুসিবতে পড়ে উদ্ধার হওয়ার জন্য আল্লাহকে ডাকাও একটা ইবাদত খবরদার তুমি গাইরুল্লাহকে ডাকবে না তুমি কোন গাইরুল্লাহর কাছে সাহায্য চাইবে না তুমি কোন প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে মঙ্গল আছে এমন চিন্তা কখনো তুমি করবে না খবরদার তুমি মুসলমান তোমার মস্তক অবনত হবে আরসের মালিকের সামনে আল্লাহ তালা কয়টা ওয়াদা নিলে আটটা ওয়াদা প্রথম ওয়াদা হল লা তাবুদু আল্লাহ ছাড়া কারোর ইবাদত আদাত করা যাবে না বন্দিগি করা যাবে না দাসত্ব করা যাবে না হুকুমের ফরমা বড়দারি করা যাবে না কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদু রাব্বাকা হাত্তা মৃত্যু যতক্ষণ হাসে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতর বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইলা বদুন এবার ইবাদত দুই ধরনের একটা হলো জাহিরি রইবাদত আর একটা হলো বাতিনি ইবাদত শুনতেছেন তখন আমার কথা জাহিরি ইবাদত আর বাতিনি রবাদাত এবাদ দুইটোই করা লাগবে আমার দেশের কিছু লোক আছে ক আমরা মারে ফতের লোক আসলে মারে ফতের না মরার ফতের কয়েকজন দেখো আমরা মারে ফতের লোক আমাদের নামাজ লাগে না নামাজ লাগে না কালাম হলো নব্বই হাজার তিরিশ হাজার জাহিরি ষাট হাজার বাতিন এ কথাবার্তা যে কোথায় পাইস আল্লাহ ভালো যেন এ বিষয়ে কথা বলতে গেলে আরেকদিন চলে যাবে বলছিলাম ইবাদত কয় প্রকার একটি হলো জাহিরে ইবাদত সলাদ, জাকাত হাজ দোরা জিকির এগুলি হচ্ছে জাহিরের ইবাদত আর বাতিন ইবাদত হল হঙ্কোল্লা ওয়ার সুলহ আল্লাহর ভালোবাসা এটা বাতিনি ইবাদত যদি আল্লাহরে কেউ গালি দেয় আপনার দিলের মধ্যে আঘাত না লাগে বুঝতে হবে আল্লাহর কসম আপনি ভণ্ড প্রতারক হিপোক্রেট মুনাফিক একটা মুসলমান আপনি উপর দিয়ে লেবেস আছে ভিতরে কিচ্ছু নাই দুই নম্বরে হলো ওয়ারসুলিহি রসুলের ভালোবাসা আপনার বাপের গালি দিলে আপনার কলিজায় কষ্ট লাগে আপনার বাবাকে গালি দিলে রক্তে শিহরণ জাগে আপনার বাপকে কেউ মন্দ বললে আপনার অনুভূতি চাঙ্গা হয় কিন্তু আপনার নবীকে কেউ গালি দিলে নবীর সানে কেউ বেয়াদবি করলে আপনার নবীকে নিয়ে কেউ হেজা করলে ব্যঙ্গ করলে আপনার হৃদয়ের মধ্যে ওরকম কোনো জ্বালা পড়া হয় না তাহলে বুঝতে হবে আপনার রক্ত ডিএনএ ইমানের ল্যাবরেটরিতে পরীক্ষা করলে বলছে মনাফিকের রক্ত মেনে নয় কিসের রক্ত এটা কি মেডিকেল টেস্ট না ইমানের ল্যাবরেটরি টেস্ট বলুন কিসের টেস্ট ইমানের ল্যাবরেটরি টেস্ট বন্ধুর শুধু তাই নয় আরো কিছু ভয় এগুলো হলো আপনার যেমন কবরে আজাবের ভয় আখেরাতে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই বিশ্বাস এবং ভয় এটা হলো ইবাদতের বাহ্যিক রূপ আপনার মধ্যে যদি এগুলি থাকে বোঝা গেল আপনি আল্লাহর ইবাদত করছেন কিন্তু নামাস ঠিকই করতেছেন না সে আপনার কবরের ভয় না আছে হাসরের ভয় না সে জবান তার ভয় নিজে নিজে বুঝে নেবেন আপনি আল্লাহর ইবাদত না কোনো গাইরুল্লাহ মূর্তি কোনো বস্তু শুধুমাত্র মাটির দেওয়ালের মসজিদের পূজা আপনি করতেছেন আল্লাহর ইবাদত করলে এগুলো আপনার দিলে থাকতেই হবে এবার আসন দুই নম্বরে যা করতে হবে বিরুল ওয়ালে দাইন ওয়া বিল এহসানা আল্লাহ তালা তার ইবাদতের পর আল্লাহ তালা তার বন্দিগির পর মা বাপের কথা বললেন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম ও আল্লাহ আপনি আপনার ইবাদতের পর আপনি আপনার গোলামীর পর মা বাপের কথা আপনি কেন বললেন আল্লাহ তালা বলল শোনো أمي الله إن سافر كتبولسية إن الله يأمركم بالعدل والإحسان. আল্লাহ তোমাদেরকে আদল করার জন্য সুবিচার করার জন্য ন্যায় বিচার করার জন্য বলেছেন আল্লাহ বলেন আমি ন্যায় বিচারের কথা বলেছি সুবিচারের কথা বলেছি আমি আল্লাহ যদি ন্যায় বিচার না করি সুবিচার না করি তাহলে আমার কথা কাজে মিল থাকে না এই জন্য আল্লাহ তালার কত ইনসাফ দেখেন ও যুবক বন্ধুরা ও কিশোর তরুণ ছাত্র ভাইরা হাতে ধরি পায়ে ধরি অনুনয় করি বলি বিনয় করি বলি এই পয়েন্ট তোমাদের জন্য এই পয়েন্টটা তোমার জন্য আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম আল্লাহ তালা মা বাপের কথা আল্লাহ তালা আনলেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করো সহি বুখারীর একখানা হাদিস আল্লাহ নবী বলেছেন সহি বুখারির হাদিস মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা আল্লাহ ও মান আসখাত ফাকাদ আসখাত আল্লাহ যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো ওই সন্তান যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করল যে সন্তান মা বাপের দিলে আঘাত দিল সন্তান যেন সাথে আল্লাহ করলো এই জন্য মা বাপ মা বাপ অনেকে আসে আমাদের কাছে তাবিজ নামার জন্য অনেকে আমাদের কাছে তাবিজ নামার জন্য আসে বরকত নাই রহমত নাই ও আমার চাঁদপুরের মুরব্বী বাবাজিরা ও যুবক তরুণেরা আমি একটা তাবিজ দিয়ে যাই উল্লাহ সাল্লা রসালামের তাবিজ আল্লাহর নবীর তাবিজ দিয়ে যাই দুইটা কাজ যদি তুমি করো তাহলে তোমার দুইটা নিয়ামত হাসিল হবে একটা হলো তোমার হায়াত বেড়ে যাবে আর একটা হলো তোমার রিজিক বেড়ে যাবে কামরুল ইসলাম সাঈদ আনসারের কথা মিথ্যা হতে পারে কামরুল ইসলাম সাঈদের কথা ভুল হতে পারে কামরুল ইসলাম সাইদের কথা নাও ফলতে পারে কিন্তু রহমতের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ নবী যা বলেছেন আল্লাহ নবীর কথা অবশ্যই লাগবে রসুল বলেছেন মা বাপের খিদমত যারা করে মা বাপের সন্তুষ্টি যারা অর্জন করে আর রক্তির সম্পর্কের আত্মীয় যারা রক্ষা করে হক আদায় করে এদের হায়াত এবং রিজকের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেয় আজকে মানবিক গুণগুলো আমাদের ভিতরে নাই বিশেষ করে যুবক ছেলেপেলেরা একটা মোবাইল সেটের জন্য নেশার টাকার জন্য আব্বা আম্মার সঙ্গে দূর ব্যবহার করে বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে এমনও এমনও নালায়ক নাখান্দা সন্তান আমাদের সমাজে আছে না নাই বন্ধুবান্ধবের জন্য জাম করবান হাজার টাকা লাখ টাকা বন্ধু বান্ধবের জন্য খরচ করো অথচ মা বাপের জন্য ভালো ব্যবহার মা বাপেরকে ভালো সৌজন্যমূলক আচরণ করো না এটা মোটেই ঠিক নয় রহমান এবং হায়াত যদি কেউ বাড়াতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন এবং মা বাপের খিদমত করবেন তিন নম্বরে আল্লাহ তালা বললেন ওয়াজিল কুরবা নিকট আত্মীয়র হক আদায় করা রক্তের সম্পর্ক বজায় রাখা আল্লাহ তালা বলেছেন আমার মুরব্বীরা এই কথা বললে অনেকেই আমার উপরে নারাজ হয়ে যাবে একটু কড়া কথা বলবো কড়া কথা বলব বাড়ি যেতে দেবেন না আটকায় রাখবেন মুসল্লিরা তো আবার অনেক জায়গায় হুজুরদেরকে আটকায় রাখে বন্ধুরাম কঠিন কথা বলবো। হৃদয় আঘাত লাগবে এ আমরা নাম নামে মাত্র মুসলমান অসংখ্য নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আছে যা রক্তের সম্পর্কের আত্মীয়তা ঠিক নাই ঠিক অথচ রাহিমের সম্পর্ক আল্লাহর আরশের সাথে লটকান থাকে রাহিমের সম্পর্ক যারা ছিন্ন করে ওরা যেন আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো আপনি ভাববেন না 500 বিমর্জিদের তজবী মসজিদের মধ্যে নাম ইসলাম অনেকে তো আছে কপালে দাগ ফালা দিছে মনে মনে কয় বেশ তো গেছি ফেরেস্তরে কয় বেশ তো গোলায় রাখছি তুই আয় জন্মের খাওয়ান খাওয়ান পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ঘোরালি ভাববেন না অনেক কিছু হয়ে গেছে সই একটা ছোট্ট হাদিসের অংশ বলবো বলবো রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম হেরা গুহায় নবুয়ত পেলেন কত বছরে চল্লিশ বছর ছয় মাস প্রথম ছয় মাস তার কাছে স্বপ্নে হয়ে এসেছে এই জন্য যেহেতু ছয় মাস স্বপ্নে হয়ে এসেছে এই জন্য তার নবুয়তির বয়স হলো তেইশ বছর বলা হয় সঠিক স্বপ্ন হলো নবুয়তির ছয় চল্লিশ ভাগের এক ভাগ হাদিস আছে ব্যাপারে হাদিস বন্ধুরা আমার রহুল আমিবাই সহি বুখারির কথা বলছে আমি নিজে থেকে বানিয়ে মন গড়া কোনো কথা বলবো না সহি বুখারির বিরাট লম্বা হাদিস আমি সামান্য একটু উদ্ধৃত করবো আমি কেমন মুসলমান আমি কেমন মুসলমান আপনি কেমন মুসলমান শুধু বাহ্যিক আবয়বে মানুষ হলেই হবে না বাহ্যিক আবে মানুষ হলে হবে না অভ্যন্তরীণ মনুষ্যত্বেই মানুষ হওয়া যায় আজকে সমাজে লক্ষ কোটি মানুষ আছে কিন্তু মানবিক দিক থেকে হিংস্র প্রসূত থেকে আমরা এক ধাপ নিচে নেমে গিয়েছি রসুল্লাহ সাল্লা কিছু ওহি এলো জিব্রাইল এসে বলল এ করা মোহাম্মদ নসুল বললেন মা আনা বেকার আবার বললেন এ কর লম্বা কথা শেষ পর্যন্ত রুহুল আমিন জিব্রাইল রসুলকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন আর বললেন এক রব এসমে রব্বিকাল্লাদি খালাক রসুল বললেন আমার বুকটা আল্লাহর ওহিদিয়া, দিয়া ইলমে দিয়া গাইবি লুদনির ইলম দিয়া আমার হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেল আমার শরীরটা ভারী হয়ে গেল মনে হলো দুনিয়ার সব থেকে ভারী দামি বস্তু আমার সিনার মধ্যে ঢুকে গিয়েছে রসুলের শরীরে কিছুটা তাপ বেড়েছে একটু ভয় ভয় লেগেছে জ্বর হয়েছে অনেক কষ্ট করে তিনি ওই হেরা গুহা থেকে নেমেছেন মা খাদিজার কাছে এসে বললেন জমমিলুনি জম্মিলুনি আমার একটু বস্ত্র দিয়ে কাপড় দিয়ে ঢাকো মা খাদিজা জিজ্ঞেস করলেন আবুল কাসেম মোহাম্মদ কি হয়েস ফাখবার হাল খাবাফ বখরের বর্ণনা এসেছে রসুল সব খুলে বললেন সব খুলে বললেন আর নবীজি বললেন লকদ হাসি তো আদা নাফসি খাদিজা আমার নিজের ব্যাপারে আমার ভয় লাগতেছে আমার হইল কি আমার বানানো কথা নয় বোখারির হাদিস লকদ হাসি তো আদা নফসি দেখেন একজন মহিলা তার স্বামীর বাহু ধরলেন শক্ত করে ধরলেন মা খাদিজা যেন একটা শক্ত লৌহ মানবীর মতো আচরণ করলেন তিনি বললেন কামলা ল বল ল হে মায়ো ভয় পাবেন না এ্যাই মোহাম্মদ শান্ত আমি আল্লাহ কসম করে খাদিজা বলছি আমি পূর্ববর্তী আসমানি কিতাবের আলেম আমার বাপ আলেম শাসা আলেম আমার গোষ্ঠীর লোকজন পূর্ববর্তী আসমানি কিতাবের আলেম আমি সে আলেমের মেয়ে আলেম হয়ে বলছি আল্লাহর কসম মা ইফজি কাল্লাহুয়া আল্লাহ আপনাকে লাঞ্চে করবে না কোনো ভূত পেট পিঁচা কোনো কিছু আপনাকে আক্রমণ করবে না কারো দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন না ইন্নকা লাতাসেলুর রহিমা শুনতেছেন আপনার আমার কথা ইন্নকা লাতাসেলুর রহিমা ও দাহমিলুল কাল্লা মোহাম্মদ দুই বছর আপনি আমার কর্মচারী ছিলেন ম্যানেজার ছিলেন ব্যবসার আপনার সাথে আমার বিয়ে হয়েছে পনেরোটি বছর আপনাকে আমি রাতে দেখেছি দিনে দেখেছি সকাল সন্ধ্যায় দেখেছি প্রকাশ্যে দেখেছি গোপনে দেখেছি রাহিমা আপনার প্রথম গুণ হলো রক্তের আত্মীয়তার বন্ধন সম্পর্ক আপনি বজায় রাখেন কথা কি শুনতেছেন না শুনতেছেন না পার্শ্বদানার তসবি নিয়ে হাঁটো আর ভাবো অনেক কিছু হয়ে গেছো মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক নয় বাবার গন্ধ পাওয়া যায় সাথে ফুকুর সম্পর্ক নয় মায়ের গন্ধ পাওয়া যায় মামা খালার সাথে সম্পর্ক নাই মুসলমান মানুষ এটাই মানুষ নয় অভ্যন্তরীণ মনুষ্যত্বই হল মানুষ এই জন্য আল্লাহ আটটা কথা বললেন প্রথম হল আল্লাহর ইবাদত দুই নম্বরে হল মাতা পিতার সঙ্গে সদাচরণ ব্যবহার তিন নম্বরে যেটা বললেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রেহেমের সম্পর্কগুলো আকাশের সঙ্গে আরসের সঙ্গে লটকানো থাকে রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা যেন আল্লাহর সম্পর্ক ছিন্ন করল মা খাদিজা একবার বলে নাই ও মোহাম্মদ তুমি বক্তৃতা দিতে পারো ভালো ও মোহাম্মদ তোমার কথা বড় শ্রুতিমাধুর ও মুহাম্মদ তোমার চেহারাটা বড় সুন্দর একটাই কথাও বলে নাই আজকে দুনিয়ায় নেতা হওয়ার জন্য বড় বড় বক্তৃতা যার যত সুন্দর যার কথা বড় সুন্দর সে বক্তা বড় সুন্দর কিন্তু না রসৌল্লা মানবিক দিকটা মা খাদিজা উল্লেখ করেছেন বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবুদাউদ শরীফ নাসাই শরীফ সব হাদিসের কিতাবগুলো নবীজির মানবিক কথাটাকে আগে এনেছেন ইন্নাকাল্লা তেসিলুর রহিমা আপনি আত্মীয়তার রেহেমের সম্পর্ক জোড়া লাগান বজায় রাখেন ও তাহমিলুল কাল্লা এথিম অনাথ বিধবাকে কান্ধের উপরে আপনি উঠায় নেন এথিম অনাব বিধবা আপনার কান্ধের উপরে থাকে মোহাম্মদ আপনার সাথে যখন আমার বিয়ে হলো মাঝে মাঝে আপনি তন্ময় হয়ে যান আত্মভোলা হয়ে যান আত্মবিশ্রুতি ঘটে আপনার আমি চিন্তা করি কি আপনার অভাব কোন জিনিসের প্রয়োজন কোন সুন্দরী নারী অথবা টাকা অথবা নেতৃত্ব আমি বাড়িতে কত মক্কার নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছে কারো প্রতি আপনার আগ্রহ বাড়েনি কত সুন্দরী আত্মীয় আমার বাড়ি এসেছে ভুলেও কখনো আপনি তাদের দিকে ফিরে তাকাননি কত টাকা পয়সার ধন দৌলত আপনার হাতে দিয়েছি টাকা পয়সার লোভ আপনাকে লোভাতুর করতে পারেনি মহাম্মা কোনো জিন কোনো পেত কোনো ভূত কোনো খারাপ কিছু কোনো মস্তিষ্ক বিকৃত কোনো কিছু বন্ধুর আমা বন্ধুর আমা সাল্লাস্লামকে মা খাদিজে এই সাক্ষ্যটা দিলেন একটা হাদিস বলবো বলবো আপনাদের বাচ্চা কাস্তার জন্য ছেলেমেয়ের জন্য মাঝে মাঝে একটু ভালোবাসার জোয়ার হৃদয় আসে না এ দাদা নাত দাদা এবং নানা যারা আছেন নাতি নাতনির জন্য মাঝে মাঝে হৃদয় একটু প্রেমের জোয়ার আসে কি আসে না বুড়ারে জিলাফি মসজিদে দিছে বুড়ায় খায় না পকেটের মধ্যে গোজে বাড়ি গিয়ে হাত তার বার করে নাতি নাতনির হাতে দেয় বুড়ি দাদি জিজ্ঞেস করে কি জিপা আটকের কয় যে ওরা খাইলে আমার মজা লাগে ওরা খাইলে আমার কি লাগে এটা একটা প্রেমের বাজার এটা তোমরা বুঝবা না ওটা দাদাদের দিলের মধ্যে দাদারা বুঝবে নানারা বুঝবে এটা আলাদা একটা জগৎ একদিন রসুলের দিলের মধ্যে উন্মতের জন্য এরকম একটা প্রেমের জোয়ার আসছে সোহান বলবেন না রহমতের নবীর দিলের মধ্যে কার জন্য জোয়ার আসছে উন্মতের জন্য ভালোবাসার প্রেমের জোয়ার নবীজ যেরকম আবেগী হয়ে গেছে আমরা যেরকম বাচ্চা কাচ্চার জন্য আবেগী হয়ে যায় নাতি নাতনির জন্য আবেগী হয়ে যায় নবীজ এরকম আবেগী হয়ে গেছে আল্লাহ নবী একটা ডাক দিলেন ইয়া ওকবা মানে ওকবা একজন সাহাবিক তাকে নবীর ডাক দিয়েছেন সে কিন্তু হুজুরের একদম পাশে আনা না হে না ইয়া রসুল আপনার কাছে আল্লাহ নবী আবার ডাক দিলেন ইয়া ওকবা লাব্বাই কবা সাদ কি আর সুল আল্লাহ আ না হে না আমি তো এখানে আল্লাহ নবী বললেন আলা আখবিরুকা আলা আখবীরুকা আমি আফজালি আখলা কি দুনিয়া ওয়াল্লা আখেদা আমি কি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আর আখেরাতের শ্রেষ্ঠ আমলের কথা কি তোমারে বলবো না অর্থ হলো তুমি আমার উন্মত্রে কথাটা জানায় দা ও অকবা আমার দিলের মধ্যে প্রেমের জোয়ার এসেছে তুমি আমার উম্মতকে জানিয়ে দাও তিনটা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আর তিনটা কাজ আখেরাতের শ্রেষ্ঠ আমল অকবা বলেন ইয়ার সুরল আপনি বলুন আল্লাহ নবী তিনটা আমলের কথা বললেন তফসিল মান কত আক ও তো মান হারামাক ও তো জলামাক তিনটা কাজ যদি করো তুমি দুনিয়ার একজন শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আর যদি তিনটা কাজ তুমি করতে পারো এর বিনিময় তোমার সাথে যে আত্মীয় বন্ধু বান্ধব সম্পর্কে ছিন্ন করেছে ছিঁড়ে ফেলেছে সম্পর্ক কেটে দিয়েছে তহসিল তার সঙ্গে তুমি জোড়া লাগাও তার সঙ্গে তুমি বন্ধন ঠিক রাখো মান কথা তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়া লাগাও তুমি একদিন বিপদে পড়ে অভাবে পড়ে দুই কেজি চাল চাল তুমি কোনো প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে চেয়েছিলা তোমার ছেলেটা দুইশো টাকার অভাবে স্কুলে মাদ্রাসায় যেতে পারে না মেয়েটা দুইশো টাকার অভাবে স্কুল মাদ্রাসায় যেতে পারে না বিবির কাপড় নাই সকালবেলায় তারে নিয়ে হাজিগঞ্জ বাজারে যাওয়া লাগবে ডাক্তারের কাছে তোমার একজন আপন তার কাছে টাকা আছে মাত্র পাঁচশো টাকার জন্য হাত পেতেছিলে কয়েকদিন পর তোমাকে দিয়ে দেব। দেওয়ার মতো তার অ্যাবিলিটি ছিল তৌফিক ছিল কিন্তু মুখের উপরে তোমারে না বলে দিয়েছে আমার রহমতের নবী ও ভাইরা দুনিয়ার সামাজিক অবস্থা দুনিয়ার রাজনৈতিক পরিবেশ আমাদেরকে অমানুষ বানায় হিংস্র বানায় আমাদেরকে কার উপরে কাকে লাগায় দেবে কার উপরে কেউ অত্যাচারে নির্যাতন করবে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয় আর রহমতের নবীর আদর্শ এই আদর্শ যদি সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে রহমতের নবীর আদর্শ যদি বাস্তবায়ন করা যায় আল্লাহর কসম গোটা দুনিয়ার সব অমানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে আমার রহমতুল নবী কি শিক্ষা দিলেন ওই যে একদিন দুইশো টাকা যার কাছে তুমি চাইলা তোমার মুখের উপরে না বলে তোমার দিলো কাঁদে চার কেজি কেজি চেয়েছিলা দেওয়ার মতো তার তৌফিক ছিল কিন্তু মুখের উপরে তোমারে না বলে দিয়েছে আজকে দিন ঘুরে গেছে আল্লাহ নবী বলেন তোমার কাছে ওই লোকটা হাত পেতেছে ওই দিনের কথা মনে করে মুখের উপরে তুমি তাকে না বলে দিও না আল্লাহু মুখের উপর তুমি তারে না বলে দিও না বরং তউতী মান হারামাত তোমার যা তৌফিক হয় যা তোমার সাধ্য হয় সাধ্য অনুযায়ী ওই লোকটার হাতে তুমি খুশি মনে কিছু দাও আল্লাহু এই হলো মানবতা আরে ভাই মানুষের মতো চেহারা হইয়া মানুষের মতো দেহ হইয়া লাভ কি মানুষ যদি না হওয়া যায় এগুলি হচ্ছে মানবতার সবক কয়টা কথা বলছিলাম কয়টা তিনটা কাজ দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্র আখেরাতের শ্রেষ্ঠ আমল প্রথম হলো তোমার সাথে যে সম্পর্ক কাটছে পারলে তুমি তার সাথে কি করো জোড়া লাগাও চেষ্টা করো পারবা না পারো চেষ্টা করো তুমি রক্তের সম্পর্ক ভাই বড় ধন ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় সম্পদের কারণে ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও শত্রু হয় ঘরের নারীর কারণে মায়ের পেটের ভাই তুমি হয়তো একটু বেশি নিয়েছ ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরো কলিজার সঙ্গে কলিজাটা লাগাও ভাইয়ের কলিজার সঙ্গে তোমার কলিজাটা লাগাও ভাইকে বলো ভাই রে আমি তোর ভাই তোর দেহে যে রক্ত আমার দেহে তারই রক্ত তুই যে পেট থেকে দুনিয়া আসছিস আমি ওই পেট থেকে এসেছি ও ভাই আমার বাচ্চা কাচ্চাগুলো তোর একটু ঠকাইছি জুলুম করেছি বেশি নিয়েছি ভাই আমার সন্তানগুলো খাচ্ছে তুই আমার ভাই আল্লাহরস্তে ক্ষমা করে দে আমার সাথে সম্পর্ক নষ্ট করিস না কেটে দিস না আয় এই সম্পর্ক দুনিয়া খেরাতে বজায় রাখি আমার মনে হয় যদি এমন জুলুম করেও ফেলেন ভাইকে যদি বুকের সঙ্গে জড়ায়া করি যার সাথে করি যা লাগায় যদি চোখের পানি ছেড়ে দাও এমন নিষ্ঠুর ভাই পাওয়া যাবে না যে ভাই তোমার বুকের সঙ্গে লাগবে না আস দুনিয়ার মানুষ ধন দৌলতের লোভে ছিন্ন করলে রেহেমের সম্পর্ক নষ্ট করলে আল্লাহ বলেছেন রেহেমের সম্পর্ক আল্লাহর সঙ্গে লটকানো যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর আরো সঙ্গে তারা সম্পর্ক ছিন্ন করবে তিন নম্বরে হলো যে তোমার উপরে জুলুম করেছে কেউ টাকার গরমে জুলুম করে সব সবসময় গরিবালাদেরকে জুলুম করে যার দেহে শক্তি বেশি দুর্বলকে জুলুম করে যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতাহীনকে জুলুম করে কত ঠিক কিনা জানো বলো আল্লাহ নবী কি সুন্দর শিক্ষা দিলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমার উপরে কেউ জুলুম করেছে চিরদিন একভাবে সব দিন থাকে না চিরদিন একভাবে সব দিন যায় না কেউ তোমার উপরে জুলুম করেছে সম্ভব হলে আজকে তুমি তারে ক্ষমা করে দাও একবার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলা দিয়েছিল ভাইরা তাকে অল্প টাকায় হিসাবে বিক্রি করে দিয়েছিল বিরাট বা ইতিহাস আপনারা জানেন অত ইতিহাস বলার সময় আমার হবে না শুধু এইটুকু বললাম প্রচন্ড দুর্ভিক্ষ লেগেছিল প্রচন্ড দুর্ভিক্ষ হয়েছিল মিশরে সেই দুর্ভিক্ষের সোয়া গিয়া লাগলো পার্শ্ববর্তী রাষ্ট্র কে কেন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে ঈশ্বর আসসালামের ভাইরা বাবাকে বললো আব্বা আপনি যদি অনুমতি দেন মিশরের একজন বাচ্চা শুনছি খুব দয়াবান হৃদয়টা বড় একটু অনুমতি দেন আমরা যাই যদি কিছু রিলিফ আনতে পারি তাহলে দুই মাস চার মাস অন্তত ঘরের খাবারটা হয়ে যাবে ইয়াকুব সালাম সন্তানদেরকে যেতে বললেন আদবের সাথে তালিম তর্বিয়তের সাথে যেতে বললেন আর বললেন পরিচয় দিও এখন মিশরের মতো সভ্যতার লীলাভূমি মিশর প্রাচীন সভ্যতার লীলাভূমি যারা সমাজ বিজ্ঞানের ছাত্র সোশ্যাল সায়েন্সের ছাত্র যারা আছেন নিশ্চয় জানে এখন সেই দেশের বাদশার কাছে গিয়ে দেখা করা কি সাহিত্যখানি কথা চান্সই পায় না শেষে এক ভাই বুদ্ধি করলো আমরা যে নবীর নবিরাওলাত আমাদের বাবা নবী দাদা নবী দাদার বাবা নবী এই সৌভাগ্য প্রয়োজনীয় আছে দেখি যেহেতু বাচ্চা ভালো মানুষ একটা চান্স মিলেও যেতে পারে এক রাজ কর্মচারীকে গিয়ে বললো ভাই আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র কেনাম থেকে আসছে তোমাদের বাচ্চার কাছে গিয়ে বলিও আমরা নিজেরা যাই যেমনই হই ভালো হই খারাপ হই আমরা একজন উত্তম মানুষের সন্তান একজন প্যাগাম্বারের সন্তান আমাদের বাবা আরেক এক প্যাগাম্বার সন্তান ছিল এসাহ এবং রহিমের সন্তান ছিল সুতরাং উনি যেন আমাদের সাথে একটু দেখা করেন ইসব আলসালামের কর্মচারী গিয়ে বলল জাহাপানা আপনার সাথে কিছু লোক বিদেশি দেখা করবে তারা পায়গাম্বারের সন্তান তার বাবা পয়গাম্বার দাদা পায়গাম্বার ছিল দাদার বাবা প্যগাম্বার ইসুব আল আসসালামের যেন চিনচিন করে উঠল ব্যথায় বলল তাদেরকে নিয়ে আসো মেহমান খানা এক জায়গায় রাখো আমি দেখা করবো ইসুফুল্লা সরাসরি কারোর সাথে দেখা করতেন না সামনে একটা পর্দা থাকত এসব আসলাম মনটা আঞ্চান করতেছে বাড়ির খবর জানার জন্য আপনদের খবর জানার জন্য পর্দা আড়ালে জিজ্ঞেস করলেন আপনারা কয় ভাই কোথা থেকে আসেন বললো আমরা একু একম্বারের সন্তান আরেক হিসালাম তার সন্তান কয় ভাই বারো ভাই তো দেখতেছি তো আপনারা জন কয়জন আসছেন আর দুই ভাই কই বলল এক ভাই বাবার কাছে আছে বা বাবা ওরে ছাড়ে না চোখের আড়াল হতে দেয় না তাহলে তো এগারো জন হলো কইছে যে আর একজন হুজুর কি বলবো লজ্জার কথা নবীর সন্তান একটু বেঁকে বাঁকা লাইনে চলে গেছে এইটা চুরি করে ওরে ধরে ওরে মারে ওরে খায় চুরির অপরাধে কত শাস্তি কত কিছু হয়েছে শেষে যে কোথায় গেছে বাগে খাইছে না ভাল লোকে খাইছে বাঁচছে না মরছে তা জানি না আচ্ছা গল্প কার সামনে বলেন তো যা কথা বলতেছে তার সামনে ইসুব বলেন কি করবে কি করা উচিত বলেন তো কি করা উচিত আঘাত কারো গায়ে যদি দেন দুই পাঁচ বছর পর সে আঘাত মিটে যাবে কিন্তু যদি কাউকে আঘাত করেন মৃত্যু পর্যন্ত সে আঘাত যাবে না এই জন্য ছয় নম্বর পয়েন্ট আল্লাহ না মানুষের সাথে সুন্দর কথা বলো একবার হজরত লোকমানকে তার মনিপ বলল লোকমান তুমি আমার জন্য একটা ভালো জিনিস নিয়ে আসো তো লোকেরা বলে তুমি তুমি অনেক বড় জ্ঞানী জ্ঞানী আজকে কেমন হজরত লোকমান চলে গেলেন মাঠে চলে গেলেন যে ছাগল তিনি চড়াতেন একটা ছাগল জবা করলেন জিহ বাটা এনে মনিবের হাতে দিলেন মনিব অবাক হয়ে বলল। তুমি ভালো একটা জিনিস আনতে বললাম তুমি আনলে একটা জিবলা। জিহ বা আনলে এবার মনি বললেন যাও তুমি আমার দুনিয়ার মধ্যে একটা খারাপ জিনিস আমার জন্য নিয়ে আসো হাজরত লোকমান অনেকক্ষণ চিন্তা করলেন আবার ওই ছাগলের পালে গেলেন মনিবের যে ছাগলের রাখালগিরি তিনি করতেন ছাগলের পালে গিয়ে একটি দোম্বা ছাগল ভেড়া জবা করলেন তার জিহবাটা কেটে এনে মনিবের হাতে দিলেন এবার মনি খুব বিরক্ত হলো লোকমান লোকেরা বলে তোমার অনেক জ্ঞান এই কি তোমার জ্ঞানের পরিচয় তোমার একটা ভালো জিনিস আনতে বললাম তুমি আনলে একটা জিব্বা মন্দ জিনিস আনতে বললাম আল্লাহ কি কেমন কথা লোকমান চোখের পানি ছেড়ে দিলেন ও মুনি আমার বুদ্ধি কম জ্ঞান কম যা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি ওই জ্ঞান দিয়ে চিন্তা করলাম জিব্বার থেকে ভালো জিনিস আল্লাহর দুনিয়ায় আর নাই এই জিব্বা দিয়ে জিকির তসবি পড়লে গুণা মাফ হয় কলক সাফ হয় আল্লাহ খুশি হয় বান্দার মর্যাদা বেড়ে যায় এই সুন্দর সুন্দর কথা বলে মানুষের দিল জয় করা যায় মানুষকে আপন বানানো যায় এই জিব্বার কথায় মানুষের দিলে আসর হয় তাছিরে হয় চোখ বেয়ে দর করে পানি পড়ে আবার এই জিব্বা দিয়া মিথ্যা কথা বলা যায় মিথ্যা হলো দুনিয়ার সব মাপের মাপ এই জিব্বা দিয়া মানুষকে আঘাত করা যায় ও মনিব আমার কাছে মনে হয় কেউ যদি আপনাকে তরবারি দিয়ে আঘাত করে কেউ যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করে ওই তরবারির আঘাত ক্ষত চিহ্ন দুই চার দশ বছর পর মিটে যাবে কেউ যদি জিব্বা দিয়ে কাউকে আঘাত করে কারো যায় হৃদয় যদি আঘাত লাগে ও মনিব মৃত্যু পর্যন্ত ওই আঘাত দিল থেকে করিজা থেকে কখনো যায় না এই জন্য আমার কাছে মনে হয় সব থেকে দামি জিহবা আবার সব থেকে মূল্যহীন খারাপ জিনিস হবা লোকমানের মনিব লোকমানকে জড়িয়ে ধরেছিলেন আর কেঁদে দিয়ে বলেছিলেন যাও তোমাকে আজাদ করে দিলাম আমার বন্ধুরা ইসুব আলসালাম হৃদয়ের মধ্যে ভাইদের আচরণ বড় কষ্ট লেগেছে মায়ের কবরের কাছে দাঁড়াইয়া যখন কবরটা জিয়ারত করছিল ভাইরা তখন খুব আঘাত করেছিল ওই সময় ইসুফ আলাহ সাল্লামের চুপ করা ছাড়া কোনো উপায় ছিল না আর সময় আঘাত লেগেছিল যখন ইসুফকে বিক্রি করে ইসুফ আলাহ সাল্লামকে বলেছিল ও হলো গোলাম সাকর ইসুফ আলাহ সাল্লাম বললো না ওরাও যে বাবার সন্তান আমি ওই বাবার সন্তান এটা সত্য কথা দিনের সূর্য যেরকম সত্য ওইরকম সত্য কথা কিন্তু তারপরে ভাইরা ভয় দেখাইলো তুই যদি সত্য প্রকাশ করিস তোরে জানে মেরে ফেলব আমার ভাইরা ইসুফ সাল্লাম একটা সত্য কাছে আছে তারপরও তিনি ভাইদের তিনি আসে নাই এই দুনিয়ায় ইসুফ আলাহ সাল্লামের মতো কিছু লোক আছে সত্য প্রকাশ জালিমদের ভয় করতে পারে না তাহলে জীবন থাকে না সত্য কথা তারপরও জালিমের জুলুমের কারণে বলতে পারে না শুধুমাত্র জীবনের ভয় সুপ থাকে এটা হলো ইসুব সালামের সৈন্য কার অনেক কথা আসছে ইবনে কাসিরের একটা বর্ণনা আসছে ইসুব আলা সালামের সামনে একটা কাঁসার পাত্র ছিল আগেকার দিনে পিতলের কাঁসার পানি জগ গ্লাস বাটি এগুলো লোকেরা ব্যবহার করতে দেখছেন নি তো এই একটা পানির পাত্র এরকম কাঁসা বা পিতলের তো ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে ওটার মধ্যে তিনটা টোকা দিলেন তিনি তিনটা টোকা দিয়ে বলেন এই পানির পাত্র তোমার জান নাই প্রাণ নাই রুহু নাই কথা বলার শক্তি নাই তুমি নিষ্প্রাম ধাতব পদার্থ তবে আল্লাহ চাইলে তোমার ভিতরে জবান হতে পারে আচ্ছা এই যে লোকগুলো যা বললো সত্য না মিথ্যা তুমি পান পাত্রের ভিতর থেকে বের হতে লাগলো মানুষের মতো গুনগুন করে এরা এরা মিথ্যা সব মিথ্যা একবার আরেকবারে খোঁসায় কয় বসবি না দৌড় দিবি আরেকজন কয় দৌড় দিয়ে যাবে কয় রাজবাড়ি না চতুর্দিকেই তো লোকজন কর্মচারী আরেকজন কয় আজকে কল্লা দেহের সাথে থাকবে না সব আলাদা হয়ে যাবে অপেক্ষা কর এবার ঈশ্বর সামনের থেকে পর্দাটা ছড়ানেন সব ভাই ঈশ্বর দেখে মস্ত কবনত করলো আর তারা কান্না শুরু করে দিল ঈশ্বর আসলাম তাদেরকে অভয় দিলেন বাবার কথা মায়েদের কথা জিজ্ঞেস করলেন আর বললেন তোমরা আমার কাছ থেকে আজকে কি কী কী প্রত্যাশা করো তারা ঝরঝর নয়নে বলেছিল অনেক অত্যাচার তোমাকে করেছি কিন্তু আজকে আমরা জুলমের পরিবর্তে জুলম চাই না তোমার কাছ থেকে ভাইয়ের মতো ভ্রাতৃত্ব সুলভ মানবিক আচরণ চাই আসলাম চোখ দিয়ে জর জ্বর করে পানি পড়ে তিনি বললেন যাও আজকে তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম তাহলে কয়টা আমল দুনিয়ার শ্রেষ্ঠ কয়টা আমল উত্তম চরিত্রের যে সম্পর্ক শীর্ষে তার সাথে কি করেন জোড়া লাগানোর চেষ্টা করেন যে আপনাকে দেয় নাই না বলেছে মাহারুম করেছে সম্ভব বলে আপনি তাকে কিছু দেন আর যে আপনার প্রতি জুল করেছে দিন চিরদিন থাকে না মাঘ মাস চিরদিন থাকে না সত্র বৈশাখ মাসও আসে যদি দিন ঘরে জুলমের বদলা নেওয়ার সুযোগ হয় আপনি তার উপরে কঠিন জুলম করবেন নাকি কি করবেন মাফ করে দেবেন আল্লাহ তালা এই ভালো গুণগুলি আমাদের অর্জন করার তৌফিক দিক যাক রাত অনেক হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে আর কথা বাড়ালাম না